দেশের সেরা সম্মান নিয়ে গ্রামে ফিরলেন দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ বেরা। বৃহস্পতিবার সকাল 9:30 সময় তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার হাসপাতাল মোড়ে গাড়ি থেকে নামেন। গ্রামের ছেলেকে এদিন বরণ করে নিতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার সুন্দরবনবাসী। শঙ্করধ্বনি দিয়ে মালা পরিয়ে প্রধানকে বরণ করে নিয়ে যাওয়া হয় গ্রাম পঞ্চায়েত অফিসে। অফিসের পাশে অস্থায়ী মঞ্চ করে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন তাকে সম্বর্ধনাও দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। তিনি সম্বর্ধনা নেয়ার পর বলেন, এ জয় আমার জয় নয়, এ জয় শুধু গ্রাম পঞ্চায়েতের নয়, এ জয় বাংলার জয়। উপস্থিত আছেন, গর্বিত, আমি কৃতজ্ঞ। আমি সেই মামাটি মানুষের কাছে যেখান থেকে আমি উঠে গেছি, আমাকে যেখানে এত বড় সম্মান দেওয়ার জন্য যেখানের মানুষ সহযোগিতা করেছেন, যে দল আমাকে রাজনীতিগতভাবে প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছেন, প্রশাসন চালানোর ক্ষমতা দিয়েছেন, আপনার দিগম্বরপুরের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি গর্বিত, আমি বাঙালি, যে সম্মান আমরা অর্জন করেছি অঞ্চলবাসী। আপনাদের প্রথমে বোঝা উচিত এই পুরস্কারটা প্রধানকে নয়, এই পুরস্কারটা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতকে। উল্লেখ্য, 21 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন কাজের নিরিখে দেশের মধ্যে সেরা ও প্রথম গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন অঞ্চলের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত। এই ঘোষণার পরই 24 এপ্রিল মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে সম্মান নিতে যান প্রধান। এদিন তার হাতে সেরা সম্মান তুলে দেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি মানপত্র ও 20 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় প্রধান রবীন্দ্রনাথ বেরার হাতে। পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার।